ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের শিরোপা জয়ের লক্ষ্যেই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজকের এই ফাইনালকে সামনে রেখে স্বাগতিকরা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এদিকে আফগানিস্তানও ফর্ম ধরে রেখে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানালেন অধিনায়ক রশিদ খান। তহিদুল আলমের প্রতিবেদন। ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ফাইনালের আগে অনেকটাই আত্মবিশ্বাসী বাংলাদেশ। ঢাকায় লিগ পর্বের প্রথম দফায় আফগানিস্তানের কাছে হেরে গেলেও চট্টগ্রামে দ্বিতীয় পর্বে জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনালের জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। সোমবার সকাল থেকে ঘণ্টা তিনেক অনুশীলন করেছে স্বাগতিকরা। আফগান স্পিনারদের বিপক্ষে পরীক্ষা দিয়ে জয় তুলে নিতে হবে টাইগার ব্যাটসম্যানদের। সে চ্যালেঞ্জ নিতে ব্যাটসম্যানরা প্রস্তুত বলে জানান বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। রশিদ মুজিব এরা বিশ্বমানের স্পিনার, এদের সামলানো কঠিন হলেও উন্নতি করছে আমাদের ব্যাটসম্যানরা। দুপুরে অনুশীলনে আসে আফগানিস্তানের খেলোয়াড়রা। অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের আফগান অধিনায়ক রশিদ খান বলেন শিরোপা জয়ের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী তার দল। ফাইনালের জন্য আমরা তৈরি। এই টুর্নামেন্টের শিরোপা জয় আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। আমরা উন্নতির ধারাটা ধরে রাখতে চাই। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 শুরু হবে ম্যাচটি। তহিদুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।